এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। গরম একদম মানে শুয়ে গেছে শরীরের সাথে, এখন আর ভালো আছি না এরকমটা বলবো না। তো যাই হোক, গুড মর্নিং সবাইকে। এখন বাজে সকাল 9:45, 10টা এখনও বাজেনি। তো আমি এখন রান্নাবান্না করছি, আর আমাদের এখানে একটা সুখবর আছে, যে সুখবরটা হলো গিয়ে আমাদের 4 দিন গরমের ছুটি দিয়েছে। প্রচণ্ড পরিমাণে তাপের জন্য গরমের আমাদের এখানে মানে আজকে থেকে, আজকে হয়েছে বুধবার, বুধ বৃহস্পতি শুক্র শনি, 4 দিন স্কুল ছুটি ঘোষণা করেছে সরকার। তো তার জন্য আমি খুব খুশি, কারণ দীপও একটু রেস্ট পাবে, ওর বাবাও একটু রেস্ট পাবে। তো যাই হোক, উঠতে একটু লেট হয়েছে, 8টা বেজে গিয়েছিল। আর দীপ গেছে বেড়াতে ওর মাম্মুর বাড়িতে, মানে আমার মার এখানে। তো যেহেতু স্কুল বন্ধ, বিকেলবেলা আবার নিয়ে আসব। তো আর আমি এখন বসিয়েছি রান্না। তো চলো, রান্নাতে কি করছি তোমাদের শেয়ার করে দিই। আর তোমাদের দাদাভাই একটু বাজারে গেছে, আর দীপকেও দিয়ে আসবে, আর সাথে বাজারেও গেছে। তো চলো, আমি এখন রান্নাবান্না করবো। আর পিছনে বিছানার অবস্থা খুব খারাপ, বিছানাটা গুছাতে হবে, সময় পাচ্ছি না জানো তো। আর দেখো কিভাবে ঘাম পড়ছে। তো চলো আর কথা বাড়াবো না, চলো তোমাদের সাথে রান্নাটা শেয়ার বা দিয়ে দিয়েছি। তো আমরা জানো তো ডাল সম্ভার, সম্ভার জিনিসটা এরকম বলি আমরা, অনেকের দেখি ফোড়ন বলে, ফোড়ন দিয়েছে বলে, আর আমরা বলি ডাল সম্ভার দিয়েছি। তো যাই হোক, এক একজনের এক এক রকম নিয়ম, কথাবার্তা স্টাইল থাকে তাই আর কি। তো এই যে এখানে ডালটা হচ্ছে, আর এখানে যে হাঁড়িতে ভাত করে নিয়েছি, আর এখানে হয়েছে আলু কাটা হয়েছে, আর হয়েছে এই যে মাছের মাথা দিয়ে আলু। তো বুঝতেই পাচ্ছ কী রান্না হবে, মুড়ো ঘণ্ট করব, আর হয়েছে ডাল। আর দুপুরবেলায় মার এখানে খেতে বলেছে মা, তো ওইখানে খাবো। তার জন্য সকালবেলায় এই তোর মুড়ো ঘণ্ট আর ডাল রান্না হবে। তো চলো রান্নাটা করে নিই। আর এই যে দেখো, এটা শসা আমাদের গাছে হয়েছে, আমাদের উপরে যে গাছ লাগানো হয়েছে এই গাছে এই শসাটা হয়েছে। জানি না খেতে কীরকম হবে, দেখতে তো শসার মতো লাগছে না, কীরকম একটা লাগছে। তো যখন কাটবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব ভিতরটা কীরকম। তো দেখো আমার রান্নাটা কমপ্লিট, ডাল তো আগেই হয়ে গেছিলো, এবার হয়েছে মুড়ো ঘণ্ট। তো এখন নামিয়ে নেব, দেখো একদম হয়ে গেছে। তো এই তো আর কি, এবার হয়েছে রান্নার শেষে যা কিছু হয় আর কি, এই যে কতগুলো বাসন এই যে এখানে, এগুলো ধুতে হবে, তারপর গিয়ে হয়েছে আমি ভাত খাবো। হ্যালো এভরিওয়ান, দেখো আমি রেডি হয়ে গেছি, আর এখন বাজে প্রায় 3টা, মানে দুপুর 3টা, প্রায় 3টা বাজে এখন, এখনও বাজিনি 3টা। আর এখন একটু যাব আমাদের বাড়িতে, মানে মার এখানে। তো দীপকে সকালে ওর বাবা দিয়ে এসেছিলো, যেহেতু আজকে ওর স্কুল নেই। তো আর আমরা এখন যাব গিয়ে ওইখানে মার এখানে ভাত খাবো। আর তোমাদের দাদাভাই গেছে একটু দোকানে, তো একটু কাজ আছে, তার জন্য এখনও ও আসবে, আমি পুরোপুরি রেডি, আসলেই বেরিয়ে যাব। বন্ধুরা, এই ফ্যানটা মার এখান থেকে আসার সময় কিনে নিয়ে এসেছি। এত স্পিডে বাতাস আসে না, মানে কি বলবো, একদম এসির বাতাসের মতন লাগে, এত ঠান্ডা বাতাসটা। দেখো বন্ধুরা, এই একটা নাইটি কিনে এনেছি আমার জন্য, এই যে স্লিপলেস, গরমের জন্য একদম স্লিপলেস আতো নাইটি, এটাও স্লিপলেস, এটাও স্লিপলেস। তো একটাই ছিল হাতা কাটা নাইটি, তো এতটাই গরম তার জন্য সাদার মধ্যে একটা কিনে এনেছি, এই যে দেখো। আর হয়েছে এই দীপের বাবার জন্য গেঞ্জি, টি শার্ট। আগে একটা টি শার্ট এনেছিলাম ব্লু কালারের মধ্যে, আর এটা হয়েছে স্কাই ব্লু আর হোয়াইট, তিনটারই কম্বিনেশন হয়েছে।
কিরকম হয়েছে তোমরা কমেন্টে অবশ্যই জানিও।